বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, প্রথম আলোর জাস্ট 13 তারিখে একটা নিউজ, সেটা হচ্ছে সঞ্চয়পত্রের চেয়েও বেশি মুনাফা যে বিনিয়োগে। তো প্রকৃতপক্ষে আসলে এটা যেটা বলতে যাচ্ছে, অনেকেই জাস্ট ইনবক্সে পাঠিয়েছেন, এই যে প্রবাসী বন্ড ওয়েজানা ডেভেলপমেন্ট বন্ডটা সম্পর্কে আলোচনা এখানে করা হয়েছে, নতুন কোনো বিষয় না। 2023 সালেও ওই প্রবাসী বন্ডের ব্যাপারে কোনো নতুন নিয়ম আসেনি, সমস্ত কিছু পূর্বের মতোই আছে। এখন যারা ওয়েজ আনার ডেভেলপমেন্ট বন্ড সম্পর্কে জানেন না, প্রবাসী বন্ড সম্পর্কে জানেন না, তারা চাইলে ভিডিওটা দেখতে পারেন, উপকৃত হতে পারেন। এই বন্ড জিনিসটাকে আগে বুঝেন। আপনি যেমন এফডি করেন, আপনার কাছে 50,000, 1,00,000, 2,00,000 টাকা আছে, একসাথে আপনি বিনিয়োগ করবেন, সেটাই হচ্ছে বন্ড। তো আপনি যেহেতু দেশের বাইরে থাকেন, আপনি যেহেতু প্রবাসী, তো এই জন্য বলা হচ্ছে ওয়েজ আনার ডেভেলপমেন্ট বন্ড, বা সংক্ষেপে আমরা বলতেছি প্রবাসী বন্ড। প্রবাসী বন্ড বলে আসলে আইনগতভাবে কিছুই নেই, জাস্ট এটা নামের জন্য। তো যাই হোক, এখানে অনেক কথাবার্তা বলা হয়েছে। তো মূলত যে জিনিসটা আসলে ওয়েজানা ডেভেলপমেন্ট বন্ডের ক্ষেত্রে প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ, মুনাফাটাও আগে আমরা একটু আগে দেখিয়ে দেই, তারপরে বাকিটা আমরা দেখব। তো দেখেন, পূর্বে যেটা ছিল সেটা হচ্ছে যে আপনি আনলিমিটেড বিনিয়োগ করতে পারেন পারতেন ওয়েজানা ডেভেলপমেন্ট বন্ডে, কোনো ঊর্ধ্বসীমা ছিল না। তো সেক্ষেত্রে এখন আপনি সর্বোচ্চ 1 কোটি টাকা পর্যন্ত ওয়েজানা ডেভেলপমেন্ট বন্ডে আপনি বিনিয়োগ করতে পারবেন, যদি আপনি প্রবাসী হয়ে থাকেন। তবে 1 কোটি টাকা কিন্তু কম না, হিউজ পরিমাণ টাকা। আমি আপনাদেরকে আরো সাজেস্ট করব, যদি আপনার 1 কোটি টাকা থাকে, ভাই আপনি কমার্শিয়াল স্পেসে বিনিয়োগ করেন, কৃষি জমিতে বিনিয়োগ করেন, পিওর মালিকানা যাচাই করে। আপনার এই 12% তো ওয়েজানা ডেভেলপমেন্ট বন্ড দিচ্ছে, আপনার প্রপার্টি আপনাকে 25 থেকে 30% পর্যন্ত বাৎসরিক কি করবে, যদি আপনি দেখে শুনে জেনে যদি জমি নিতে পারেন, 30 থেকে 25%, 25 থেকে 30 আপনাকে বেনিফিট দিবে। তো যাই হোক, যারা হয়তো নানা কারণবশত রিক্সে আছেন বা ভবিষ্যতে কিছু করবেন, ওই জন্য প্রপার্টিতে বিনিয়োগ করতে চান না, তারা এই বন্ডটা ক্রয় করতে পারেন। এই বন্ডের ক্ষেত্রে পূর্বে কোনো লিমিট ছিল না, যে আপনি 12% মানে 1,00,000 টাকায় 12,000 টাকা বছরে পাইতেন, 5 বছর মেয়াদি, টোটাল আপনি 1,00,000 টাকায় 1,79,000 টাকা সামথিং পাইতেন। কিন্তু সরকার মাঝখানে কাটছাট করে তার 12টা বাজিয়ে দিয়েছে। 1 নম্বর, তারা চক্রবৃদ্ধি মুনাফা বন্ধ করে দিয়েছে। এখন আপনার যেটা হয়, এখনো আপনি 6 মাস পর পর মুনাফা উত্তোলন করতে পারবেন। ধরেন আপনি 1,00,000 টাকা বিনিয়োগ করলেন, তাহলে আপনি প্রতি 6 মাসে 6,000 টাকা করে উত্তোলন করতে পারবেন আগামী 5 বছর। আর আপনি যদি যদি বলেন যে ভাই আমি 6 মাস পর পর মুনাফা নিব না, কোনো সমস্যা নেই, 5 বছর পরে একসাথে 1,60,000 টাকা নিতে পারবেন। তবে এক্ষেত্রে তারা বিনিয়োগের পরিমাণ 15,00,000 টাকা পর্যন্ত যদি হয়, তাহলে আপনি কি করতে পারবেন, 12% হিসাবে পাবেন। যদি 15 লাখের বেশি, 30 লাখ, আপনি 30 লাখ বিনিয়োগ করলে 2 ধাপে মুনাফা পাবেন। প্রথম 15 লাখের জন্য 12%, পরবর্তী 15 লাখের জন্য 11%। তারপরে তারা বলতেছে যে 30 থেকে 50-এর মধ্যে যেটা থাকবে সেটার জন্য 10%, আর যেটা 50-এর ঊর্ধ্বে থাকবে সেটার জন্য 9%, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি 9%। তো যাই হোক, সরকারের বুদ্ধি কখন হবে সরকারি ভালো জানে। যদি আমরা একটা লেটেস্ট আপনাদেরকে ভিডিওতে জানিয়েছি যে আসলে এগুলো আগের পর্যায়ে নিয়ে আসার চিন্তা ভাবনা চলতেছে। আপনারা প্রতি 6 মাস পর পরই কিন্তু মুনাফা নিতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। বর্তমানে আইন ন্যাশনাল আইডি প্রয়োজন পড়ে, আপনি ওয়েজানা ডেভেলপমেন্ট বন্ড ন্যাশনাল আইডি ছাড়া ক্রয় করতে পারবেন না। পাশাপাশি আপনার একটা দেশে ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন হবে, আর আপনি যেই দেশে আসেন আপনার পাসপোর্ট, আপনার ভিসা, আপনার স্যালারি সার্টিফিকেট, এই 3টা কাগজের প্রয়োজন হবে, একটা মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেসের প্রয়োজন হবে। আর বাস্তবে যারা ক্রয় করতে চাচ্ছেন, যেমন দুবাইতে যারা আছেন, জনতা ব্যাংকেও যায় ক্রয় করতেছেন, কিন্তু সমস্যা যেটা হচ্ছে, এখন আপনি দেরামটা দিলে তারা নিচ্ছে না, তারা বলতেছে আপনি ডলার কিনেন, ডলার দিয়ে ক্রয় করেন। তো সেক্ষেত্রে যখন আপনি এক্সচেঞ্জ রেট যখন দেখতেছেন, তখন আপনি কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তো এই ওয়েজানা ডেভেলপমেন্ট বন্ড আসলে ডলারেই ক্রয় করতে হবে, নীতিমালা কিন্তু এইটা না, কিন্তু সরকারের ডলার সংকট, তো এই জন্য সরকার এখান থেকে আপনাদের থেকে সুবিধা নিচ্ছে। ওয়েজ আনার ডেভেলপমেন্ট বন্ড আপনি যেই দেশে আছেন সেই দেশি মুদ্রায় আপনি ক্রয় করতে পারেন, ডলারে ক্রয় করতে হবে এমন কোনো নির্দেশ, এমন কোনো নীতিমালা, এমন কোনো আইন এখন পর্যন্ত নাই। তো যাই হোক, যেটা আমরা বললাম, যেটা হচ্ছে যে আপনি স্যালারি সার্টিফিকেট, পাসপোর্ট, ভিসা কপি দিয়ে ক্রয় করতে পারবেন।
যারা এই দেশে গিয়ে ক্রয় করতে চান, সবচেয়ে বেস্ট হচ্ছে আপনি বাংলাদেশে যে কোনো এডি শাখায় যোগাযোগ করেন, আপনার ফ্যামিলির কাউকে পাঠান। কত টাকার ক্রয় করবেন, যেমন 50 লাখ টাকার ক্রয় করবেন, ওই শাখায় যাবতীয় কাগজপাতি পাঠান, তারা আপনাকে একটা অ্যাকাউন্ট নাম্বার দিবে, ওই অ্যাকাউন্ট নাম্বারে আপনি টাকাটা পাঠিয়ে দেন, সবচেয়ে বেস্ট। অথবা আপনি একটা বাংলাদেশে গিয়ে একটা এফসি অ্যাকাউন্ট খুললেন, ফরেন কারেন্সি অ্যাকাউন্ট খুললেন ডলারে, তো খোলার পরে ওই অ্যাকাউন্টে টাকা রাখেন, তখন জাস্ট ব্যাংকে একটা ইনস্ট্রাকশন যদি আপনি দিয়ে দেন, একটা অ্যাপ্লিকেশন দেন, তারা আপনার ওয়েজ আন্ডার ডেভেলপমেন্ট বন্ড কত টাকার ক্রয় করবেন তারা কিন্তু সেটা দিয়ে দিবে। এটা হচ্ছে সবচেয়ে বেস্ট। এখন এর আর কি কি সুবিধা আছে, এই ওয়েজ আন্ডার ডেভেলপমেন্ট বন্ডটা কিন্তু 5 বছর পরে অটোমেটিক পুনর্বিনিয়োগ হবে, আপনার যদি না উঠান অটোমেটিক এটা আগামী 5 বছরের জন্য পুনর্বিনিয়োগ হয়ে যাবে। এই বন্ডের টাকাটা আপনি ব্যাংকে একটা ডিপোজিট হিসেবে রাখতে পারবেন। এটা ছাড়া এখানে মৃত্যু লাইফ ইন্স্যুরেন্সের মতো দেওয়া আছে, আপনি যদি আজকে 1 লাখ টাকা ক্রয় করে মারা যান, তাহলে আপনার ফ্যামিলি ওই 1,60,000 প্লাস আরো 40%-এর মতো মৃত্যু ঝুঁকি দেওয়া আছে বিমা, সেটাও কিন্তু আপনার ফ্যামিলি কিন্তু পাবে। এখন এটা সুদমুক্ত কিনা, প্রবাসীরা যে কথাটা বলেন, ভাই এটা সুদমুক্ত না, এটা 100% সুদযুক্ত, এটা 100% সুদযুক্ত। আর বাংলাদেশে ইসলামিক বলেন নন ইসলামিক বলেন এমন কোনো ব্যাংক নাই যে তারা বলতে পারবে যে আমরা সুদ নেই না। 9% যেমন সুদি ব্যাংক নেয়, ইসলামিক ব্যাংকও 9% বিনিয়োগ করে, 10% বিনিয়োগ করে, সবকিছু সুদের মতো, শুধু নামটা দিয়ে আপনাদেরকে একটা প্রলোভন দেয়। আর বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় বাস্তবতায় আসলে আপনি সুদি কারবার ছাড়া চলা অসম্ভব, যেভাবে আপনি বলেন। তবে আপনি যদি চান, আমি বেস্ট বলবো, আপনি যদি চান এই বন্ড ক্রয় করার চাইতে আপনি যদি কমার্শিয়াল স্পেসে যদি বিনিয়োগ করতে পারেন, আপনি লাভবান হবেন সবচেয়ে বেস্ট। আর এটা সাময়িক একটা বিনিয়োগ করায় আমার জন্য মনে হয় যে আপনাদেরকে সাজেস্ট করা ভালো হবে। পূর্বে চক্রবৃদ্ধি মুনাফা ছিল, তখন আমরা একটা কথা বলেছিলাম যে সেক্ষেত্রে আপনি সুবিধা নিতে পারতেন, অর্থাৎ 1 লাখ টাকা 79,000 টাকা হয়ে যেত, মানে প্রতি 6 বছরে আপনার টাকা ডবল হইতো। তো সেই হিসাবে আপনি যদি 10 লাখ টাকা 6 বছরের জন্য রাখতেন, 20 লাখ টাকা হয়ে যেত, ওই 20 লাখ টাকা আর 6 বছরের জন্য রাখলে 40 লাখ টাকা হয়ে যেত, 12 বছরে আপনার প্রবাস জীবন আপনি কমপ্লিট করে চলে আসতে পারতেন। তো যাই হোক, আশা করি আমরা প্রবাসীদেরকে তো সরকার 2.5% প্রণোদনা দিয়ে এর ফাঁদে ফেলে যাবতীয় কিছু আটকে রেখেছে। আর কিছু কিছু প্রবাসী আছেন বা প্রবাসী পেজ নিয়ে কাজ করেন, তাহলে আসলে তারা এই প্রণোদনাটাকে অনেক কিছু মনে করেন। আসলে সমস্যা যেটা হচ্ছে যে যারা কুয়ার মধ্যে যে ব্যাংক থাকে সে পৃথিবী দেখে নাই, তার ওই কুয়াটাই পৃথিবী। এরকম কিছু প্রবাসী আছেন যারা ওই 2.5%, ভাই এই 2.5% সরকার কোটি কোটি টাকা অযথা নষ্ট করতেছে ভাই। কারণটা কি শুনেন, আপনি যদি ফ্যামিলিতে, আগে ধরলাম যে আপনি মাসে ফ্যামিলিতে 50,000 টাকা পাঠাইতেন, এখন 2.5% হওয়াতে আপনার 1,500 টাকা আরো যুক্ত হইলো, ধরলাম আমরা 1,000 আর 500, 1,500 টাকা যুক্ত হইলো, 51,500 টাকা পাচ্ছে। আপনাকে কোনো লাভ হইছে? ফ্যামিলি কি 1,500 টাকা জোগাড় করে রাখছে? ফ্যামিলি কোনো কাজে আসছে? কমেন্ট করে জানাবেন যে আপনি 1 টাকা কম দিতে পারছেন কিনা। তাদের জীবনযাত্রার মান আরো বাড়ছে, কোনো লাভই হয় নাই দিন শেষে। আমরা আজকের ভিডিওর মাধ্যমেও রিকোয়েস্ট করব এই 2.5% প্রণোদনাটা বিমাতে কনভার্ট করা হোক, প্রয়োজনে আরো 2.5% যারা টাকা পাঠাবেন তাদের জায়গা থেকে কাটা হোক, একটা পেনশন স্কিম করা হোক, প্রবাসী কার্ডের মাধ্যমে পাসপোর্ট নাম্বারের বিপরীতে ইজিলি করা যায়, কোনো ব্যাপার না, ইজিলি করা যায়। অনলাইনে একটা সুযোগ দিয়ে দেখ, একটা ওয়েবসাইট তৈরি করা কোটি টাকার কোনো কাজ না, যেখানে প্রতিটা প্রবাসী যেই দেশে আছেন তার পাসপোর্ট তার আকামা দিয়ে অ্যাপ্লিকেশন করবে, সে যখন টাকা পাঠাবে সেখানে তার পাসপোর্ট নাম্বারটা মেনশন করবে, তার আকামা নাম্বারটা মেনশন করবে, তার বিপরীতে অটোমেটিক হয়ে যাবে। তাহলে যারাই দেশের বাইরে আছেন, প্রবাসী আছেন, তারা যখন দেশে যাবেন জীবনের শেষ অবস্থায় কিছু তো পাবেন। যারা সরকারি চাকরি করে এদের জন্য সরকারের টোটাল বাজেটের 1/3, 100 টাকায় 33 টাকা সরকার, এই যে যারা অবসর নেয় এদের অবসর ভাতা, গ্রেজুইটি, এটা সেটা, বৈশাখী ভাতা, এগুলো দিয়ে শেষ করে। তাহলে আপনি যে মূল্যবান এই যে বৈদেশিক মুদ্রাটা দিচ্ছেন, আপনাকে সরকার কি দিচ্ছে? কিছুই দিচ্ছে না। অর্থমন্ত্রী বলেন আর প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, দিন শেষে কিন্তু আপনার দেখে না। এখনই সময় যে 1 কোটি প্রায় 50 লাখের মতো প্রবাসী আছেন, আপনার দাবিটা আপনাদেরকে তুলে ধরা, কেউ না কেউ তো বলতে হবে, বলতে বলতে সেটা সবার মুখে যখন আসবে তখন সরকার কিন্তু বাধ্য হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যদি আপনি একমত হন অবশ্যই জানাবেন।